নমস্কার, আমি রূপারতী, আবার উপস্থিত হলাম আপনাদের সামনে বঙ্গবুটিকের সম্মান নিয়ে। এটা হলো আমার এপিসোড নাম্বার 80। আপনাদের সাহায্য না থাকলে আমি 80 নম্বর এপিসোড অবধি আসতে পারতাম না। তো সেই জন্য আমি খুব কি বলবো খুশি, আজই আমার খুব খুশি লাগছে, খুব ভালো লাগছে। এই প্যান্ডামিক সিচুয়েশানেও আপনারা আমার পাশে আছেন বলে আমি 80 নম্বর এপিসোড অবধি চলে এলাম। আচ্ছা, আজ বেশি কথা বাড়াবো না, আজকে আমি নিজেও পড়েছি দেখুন একটা রেশম চেকে কাঁথা। এটা আমার একজন ভাই দিয়েছেন, যে একজন শিল্পী ভাই, সে আমাকে এই কাঁথাটা পুজোতে গিফট করেছে। পুরোটা দেখুন কাঁথা করা রয়েছে। এই শাড়িটা, এই শাড়িটা আমার শাড়ি, এরকম শাড়ি অর্ডার দিলে আমি করে দিতে পারবো, কিন্তু এই শাড়িটা পাবেন না। আচ্ছা, কারণ ওর গিফট, ওর ভালোবাসার গিফট। আচ্ছা, আমি আজকে রেশম চেকে কাঁথা স্পেশাল দেখাবো। 1 নম্বর শাড়ি থেকে শুরু করছি। শাড়ি দেখাতে দেখাতেই ফোন নাম্বার দুটো বলে দিই। একটা হলো 9830844344, এটাতে আপনারা ফোন করে এবং হোয়াটসঅ্যাপ করে বুক করতে পারেন। হোয়াটসঅ্যাপ এসএস নিয়ে, মানে যে শাড়িটা দেখাচ্ছি যদি নাম্বার না বলে আপনারা স্ক্রিনশট দিয়ে বুক করেন তো করতে পারেন। আর একটা হচ্ছে 9231636357, এটা কেবলমাত্র ফোন করে বুক করতে পারেন। আচ্ছা, এইটা হলো, এই শাড়িটা আমি কিন্তু অনেকবার দেখিয়েছি, এই শাড়িটার প্রচণ্ড ডিম্যান্ড। দেখুন এই রাস্ট কালারটা খুব সুন্দর, এবং এই শাড়িটা সব মানে সব বয়সে পরা যায়। এরকম আমার একটা নিজেরও এই কালারের শাড়ি আছে, আমি এটাই পরবো ভেবেছিলাম, কিন্তু তারপরে মনে হলো না এই শাড়িটা পরি, আমার শিল্পী ভাইকে সম্মান জানানো হবে সেই হিসেবে। আচ্ছা, যাই হোক, এটা হলো 1 নম্বর শাড়ি। রাস্ট কালারের ওপর এইভাবে কাঁথার পার করা রয়েছে, দুদিকে সমানভাবে কাঁথার পার করা রয়েছে। এগুলো হচ্ছে 3050 3050, এইভাবে পুরো অল ওভার শাড়িটা জুড়ে কাজ করা হয়েছে। এটা কিন্তু রেশম চেক মেটেরিয়াল, যে মেটেরিয়ালটা আমি পরে আছি সেইটাই, এবং এইটা খুব মানে এটা সবার কাছে খুব পরিচিত মেটেরিয়াল। এটা হলো ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা হচ্ছে এইটা, এটার দাম আছে 3050। এইটা হচ্ছে আজকে এপিসোডের 1 নম্বর শাড়ি, এটা আমি খুব দেখাই। আচ্ছা, এবার হলো 2 নম্বর শাড়িতে এলাম। আচ্ছা, আমার শাড়ি দেখাতে দেখাতে আরও কয়েকটা কথা বলি। আমার কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় কিন্তু সিওডি ফেসিলিটি রয়েছে, অনেক দূর পর্যন্তই আমার সিওডি ফেসিলিটি রয়েছে, এবং কিন্তু কলকাতার বাইরে আপনাদের কুরিয়ারের মারফতে, থ্রু DTDC-র মারফতে নিতে হবে শাড়ি। গুগল পে, ফোনপে বা ব্যাঙ্ক ট্রান্সফারের মারফতে টাকা পেমেন্ট করার পরে আপনারা শাড়ি পেয়ে যাবেন। কি আর একটা কথা হচ্ছে যে আমার এখন কোনো সিওডি এবং কুরিয়ার চার্জ নেই, এখন কোনো সিওডি এবং কুরিয়ার চার্জ নেই। এবার শাড়িটা চলে আসি, তারপর আবার বলবো। এটা হলো একটা পিঙ্ক কালারের রেশম চেক, দেখুন লাইট পিঙ্ক কালারের রেশম চেক। ঠিক সিল্কে বা তসরে যে ধরনের কাজ হয় ঠিক সেই ধরনের কাজই আমি রেশম চেকে করেছি। হ্যাঁ, সবসময় সিল্ক তসর কেনা সম্ভব হয় না, এই শাড়িগুলো আপনারা কাচবেন, ধোবেন, পরবেন, কিন্তু ঠান্ডা জলে এই ধরুন লিকুইড ডিটারজেন্ট বা শ্যাম্পু দিয়ে কাচবেন, বা মেশিনে একেবারেই নয়, কিন্তু একদম অ্যাজ ইট ইজ থাকবে, তারপরে একটুখানি ইস্ত্রি করে নিলেই খুব ভালো থাকবে। আর যদি মনে করেন কোথাও বাইরে গেছেন, ফিরে এসে কিছুদিনের জন্য একটু রোদে দিয়ে দিলাম, দুদিনের জন্য রোদে থাকলো, তাহলেও শাড়ি ভালো, শাড়ি যত কম কাচবেন তত শাড়ি ভালো থাকে। কিন্তু এই তবুও আমি বলছি এইসব শাড়িগুলো কাচলে কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এটা হলো পিঙ্ক কালারের ওপর, লাইট পিঙ্ক, লাইট পিঙ্কের ওপর এরকম মাল্টি কালার দিয়ে দেখুন কাঁথাটা যাচ্ছে। কাঁথাটা একটু ক্লোজ করে দেখানো হচ্ছে, এবং খুব নিট কাজ যাচ্ছে, দুদিকেই সমান এইভাবে পার যাচ্ছে, এইভাবে সমান পার যাচ্ছে দুদিকে, ভেতরে বুটি যাচ্ছে, অল ওভার শাড়িটাতেই কিন্তু এইভাবে কাজ যাবে, অল ওভার শাড়িটাতেই কিন্তু আপনার এইভাবে কাজ যাবে। এইভাবে শাড়িটাতে কাজ যাবে। এটার সাথে আমি একটা কন্ট্রাস্টে ব্লাউজ পিস দিয়েছি, পিঙ্কের সঙ্গে ব্ল্যাক কন্ট্রাস্ট খুব ভালো লাগে। এই হলো ব্লাউজ পিসটা, শাড়িটাতে কাজটা পরিষ্কার বোঝা যাচ্ছে, পুরো পা এইভাবে এইভাবে কাজটা যাচ্ছে। এটার দাম আছে 3050। এটা হলো আজকের এপিসোডের 2 নম্বর শাড়ি। এবার আসছি আজকের এপিসোডের 3 নম্বর শাড়ি। এটা একটা গোলাপ কাঁথা, দেখুন একটা ফিরোজি কালারের ওপর কাজটা করা হয়েছে, এটা একদম গোলাপ কাঁথা। আমরা সিল্ক তসরে গোলাপ কাঁথা খুব পরি, কিন্তু সব সময় অত
এই কাজটাই যদি আমরা সিল্ক তসরে কিনি মোটামুটি সাতের কাছাকাছি দাম হবে। এখন তসর যে যা দাম তাতে তাই হবে। আমার কাছে কিন্তু সিল্ক তসরে অনেক রকম কাজ পাবেন, কিন্তু কাঁথা এই মুহূর্তে রেডি করা নেই। পার্সি পাবেন, গুজরাটি পাবেন, সব পাবেন, কিন্তু কাঁথা নেই। আমি কাঁথা রেশম চেকেই করেছি এবং রেশম চেকে কাঁথার আমার প্রচণ্ড ভালো রেসপন্স। রেশম চেকে গুজরাটিরও যেমন খুব ভালো রেসপন্স, কাঁথারও আমরাই খুব ভালো রেসপন্স পেয়েছি। আচ্ছা, এইটা হলো কাঁথাটা, দেখুন কাজটা দেখুন সিল্কের থেকে কোনো অংশে কম নয়, এবং পরেও দেখুন কত সুন্দর লাগছে। এটা অল ওভার আঁচলটাতে এরকমভাবে যাচ্ছে, দুদিকে কিন্তু সমান পাড় যাচ্ছে, সমান পাড় যাচ্ছে। এরকমভাবেও যদি আমার মতো যারা প্লিট করে শাড়ি পরেন তারাও কিন্তু এইভাবে শাড়িটা পরতে পারেন। আচ্ছা, ভেতরে কিন্তু পুরো গোলাপে এইভাবে বুটি যাচ্ছে, এইভাবে ভেতরে বুটি যাচ্ছে। অল ওভার শাড়িটাতে কিন্তু পুরোটাতেই কিন্তু কাজ পড়ছে, পুরোটাতেই কিন্তু এইভাবে কাজ পড়ছে। কালারটাও ভীষণ সুন্দর, এইভাবে শাড়িটা যাচ্ছে। এইটার সঙ্গে আমি একটা একটু নিচ থেকে ওপর অব্দি দেখানো হোক শাড়িটা। আচ্ছা, এটার সঙ্গে আমি একটা এরকম রানী কালারের ব্লাউজ দিয়েছি, যেহেতু পট্টিটা রানী গেছে সেই জন্য রানী কালারের ব্লাউজ দিচ্ছি, এবং অরে মানে কন্ট্রাস্টের ব্লাউজটা দিয়েছি। দেখুন খুব সুন্দর লাগছে। 3050 এটার দাম আছে, 3050। এটা হলো আজকের এপিসোডের 3 নম্বর শাড়ি। এবার আসছি আজকের এপিসোডের 4 নম্বর শাড়িতে। এই শাড়িটার কালারটাই খুব সুন্দর, এই শাড়িটা ভীষণ রেয়ার কালার, মানে এখন পাওয়া যাচ্ছে রেশম চেয়ে কত, কিন্তু আমি অনেক দিন ধরে এই রঙটা দিয়ে কাজ করছি। এই রঙটা খুব সুন্দর রং, দেখুন বটল গ্রিন কালার, খুব ব্রাইট কালার, খুব সুন্দর, মানে ফেস্টিভ মুড এনে দেয়। এই ধরনের শাড়ি পরে যে কোনো অনুষ্ঠানে চলে যান লোকে আপনাকে ফিরে দেখবে। এই দেখুন এটার মধ্যেও আমি একটা কাঁথা করেছি। প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা, কোনো ডিজাইনের সঙ্গে কিন্তু কোনো ডিজাইনের মিল নেই। আমি কিন্তু মোটামুটি এখনও পর্যন্ত 5টা শাড়ি দেখালাম, এটা বলে 5 নম্বর শাড়ি, না এটা কি 4 নম্বর শাড়ি, এটা 4 নম্বর শাড়ি। প্রতিটা ডিজাইন কিন্তু আলাদা করেছি। আচ্ছা, এটা হলো এরকমভাবে যাচ্ছে শাড়িটা, আঁচলটা ধরে এরকমভাবে কাজ যাচ্ছে। অল ওভার শাড়িটাতে এরকমভাবে আপনার কাজ পড়ছে, এইভাবে এইভাবে অল ওভার শাড়িটা ধরে কাজ যাচ্ছে। এটার সঙ্গে আমি একটা কন্ট্রাস্টে ব্লাউজ পিস দিয়েছি রেড কালারের, এবং এই ব্লাউজ পিসগুলো না অন্য একদম পিওর কটন, পিওর কটনের ব্লাউজ পিস আছে, এবং এই ব্লাউজগুলো না অন্য শাড়ির সঙ্গেও খুব ভালো যায়, এই শাড়িটার সঙ্গেও যেমন যাবে অন্য শাড়ির সঙ্গেও যায়। এটার দাম আছে 3050, এটা হলো 4 নম্বর শাড়ি, কালারটা খুব সুন্দর, আমার নিজেরই খুব ভালো লাগছে। আচ্ছা, এবার আসছি আমি 5 নম্বর শাড়িতে। 5 নম্বর শাড়িটা হচ্ছে, 5 নম্বর শাড়িটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালারের শাড়ি। এতগুলো শাড়ি গেছে, আমি 4টে শাড়ি দেখিয়েছি, 4টে শাড়ি গেছে 3050। এইটা হচ্ছে একটা ম্যাজেন্টা কালারের তাঁত, তাঁত এই রেশম চেক, সরি তাঁত নয় কিন্তু এগুলো রেশম চেক। এই শাড়িটাতে দেখুন অ্যাপ্লিকের সঙ্গে কাঁথা করা রয়েছে, একটু ক্লোজ করলেই বোঝা যাবে, এই শাড়িটাতে অ্যাপ্লিকের সঙ্গে কাঁথা করা রয়েছে। দেখুন এইটা হলো অ্যাপ্লিক, এই ফুলটা হলো অ্যাপ্লিক, তার পাশ দিয়ে হ্যান্ড অ্যাপ্লিক, অবশ্যই হ্যান্ড অ্যাপ্লিক, এটাও হ্যান্ড অ্যাপ্লিক, তার পাশ দিয়ে কাঁথা করা রয়েছে। এটা কিন্তু একটু অন্যরকম, এবং এই কালারটাও খুব রেয়ার কালার, এটা পরলেও খুব সুন্দর লাগবে। এটা এরমভাবে যাচ্ছে শাড়িটা, এটা হচ্ছে অ্যাপ্লিক কাঁথা, পুরো শাড়িটা আপনার এরকমভাবে কাজ যাবে, পুরো শাড়িটা ধরে এরমভাবে কাজ যাবে। এটার সঙ্গে আমি একটা এরকম কন্ট্রাস্টে ব্লাউজ দিয়েছি, এইভাবে ব্লাউজ পিসটা পরবে দুটোই, মানে সাদা ফুলটাও পরবে আপনার এই ম্যাজেন্টা ফুলটাও পরবে, এইভাবে কাজটা যাবে হাতাতে। আমার নিজস্ব টেলারিং ইউনিট আছে। আচ্ছা, এই শাড়িটার দাম আছে 3150, এটা যেহেতু অ্যাপ্লিক করে কাঁথা সেই জন্য এটার 100 টাকা দাম বেশি,
তার দাম আছে 3150। যেটা বলছিলাম অ্যাপলি আমাদের আমার নিজস্ব টেলারিং ইউনিট আছে, সেখান থেকে আপনারা ব্লাউজ বানাতে পারেন। এছাড়াও আপনারা আমার শাড়ির ব্লাউজ তো বানাতেই পারেন, আপনারা নিজেদের শাড়ির ব্লাউজও বানাতে পারেন, ব্লাউজ বানাতে পারেন, সালোয়ার কামিজ বানাতে পারেন, সব রকম কিছুই বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। আর আমার কাছে ডিজাইনার ব্লাউজও পাওয়া যায়। আমি দেখিয়েছি, আবার আমি প্রচণ্ড সাড়া পেয়েছি, কিন্তু আবার কিছু ব্লাউজ হয়ে আসুক, আমি আবার দেখাবো। আচ্ছা, এটা হলো একটা রানি কালার বা ডিপ পিঙ্ক কালার বললে যেটাকে বলে সেটা। এটাও দেখুন একদম অ্যাপ্লিক কাঁথা, এই ফুলগুলো সব অ্যাপ্লিক করা রয়েছে। একটু কাছ থেকে দেখানো হবে, এই ফুল, সাদা ফুল, ইয়েলো ফুল, এগুলো সব অ্যাপ্লিক করা রয়েছে, তার উপর কাঁথা করা রয়েছে, আর এগুলো ডাইরেক্ট কাঁথা করা রয়েছে। এটা হলো হাফটা যাচ্ছে এরকম জাল, হাফ শাড়িটা এইভাবে জাল যাচ্ছে, আর হাফ শাড়িটাতে এইভাবে কাজ যাচ্ছে। একটু তলা থেকে দেখানো হোক, এইখানটাতেও দেখুন এরকম কাজটা পড়ছে, ওপরের পোর্শনটাতেও। আমার কিন্তু কোমরের এই যে দেখুন, আমি নিজেও শাড়ি পরেছি, আমি তো যথেষ্ট বহর আমার পেশি, আমার কিন্তু একদম এই অবধি কাজ থাকে, মোটামুটি সব শাড়িতে এই অবধি কাজ থাকে, সেইটা আমি একবার দেখিয়ে দিলাম। এটা যদি একটু খুলে দেখাই একটু ভালো হবে। এইটা আপনি ধরুন 1 মিটার পুরো জাল যাচ্ছে, আঁচলটা ধরে পুরো জাল যাচ্ছে 1 মিটার, এতটা তো যাবে না, আঁচলটা তো আর এত বড় হয় না, এরকম ধরনের যাচ্ছে। ধরুন একটু কাঁধের ওপরটায় পড়বে এই জালটা, তারপরে পুরো শাড়িটা ধরে আপনার এই কাঁথাটা আসছে, নিচে দুটো পার যাচ্ছে, ওপরে একটা পার যাচ্ছে। একটা শাড়ি একটু খুলে দেখাই, এই দেখো, এইরকম ভাবে যাবে শাড়িটা। হ্যাঁ, নিচে দুটো পার যাচ্ছে, উপরে একটা পার যাচ্ছে, আর এই যে জালটা আপনার কাঁধ অবধি আসছে, আর হাফ পোর্শনটা পুরো জাল যাচ্ছে, আর ব্লাউজ পিসটা আপনার এরকম যাচ্ছে। এইটার দাম আছে 2750, এটার দাম আছে 2750। সব কিন্তু কটনের ব্লাউজ এবং 1 মিটার ব্লাউজ। এই ডিজাইনটার মতোই আর একটা আমি ডিজাইন করেছি, সি গ্রিন কালারটা খুব ডিম্যান্ড থাকে, সেই হিসেবে আমি একটা সি গ্রিন কালারেরও করেছি। এরকমই ওই একই সিস্টেমে এটাও করা, আপনার এই বাঁ কাঁচটা জালটা পড়বে, আঁচলটা পুরো জাল পড়বে, এই ব্ল্যাক অ্যান্ড রেডটা হচ্ছে আপনার অ্যাপ্লিক দিয়ে কাঁথা করা রয়েছে, ওপরের পোর্শনটা একটা লাইন পড়বে, নিচের পোর্শনটায় আপনার দুটো লাইন পড়বে, এইভাবে কাঁথাটা যাবে, শাড়িটা যাবে। এটার সঙ্গেও আমি একটা ব্ল্যাকের যে ব্লাউজটা দিয়েছি, এটা লম্বা করে হাতাটায় বসাতে পারেন, আবার এইভাবেও বসাতে পারেন, ঠিক আছে। এটার একটা রেড কালারের কট পাইপিং দিয়ে দিলে আরও সুন্দর লাগবে, যেহেতু রেড কালারের পট্টি আছে। এটার দাম হচ্ছে আপনার, আমাকে বললে আমিও পাঠিয়ে দিতে পারি, এটার দাম আছে 2750। আচ্ছা, এবার আসছি আমি আজকের এপিসোডের 8 নম্বর শাড়ি। এই শাড়িটা আমি নিজে পরে প্রোগ্রাম করেছিলাম, এটার খুব ডিম্যান্ড হয়েছিল বলে আমি কয়েকটা কালার করেছি, এগুলোও কিন্তু আমার রিস্টক হয়ে এসছে আবার, এটা হ্যান্ড পেন্টের সঙ্গে। দেখুন খুব সুন্দর শাড়িটা, আমার নিজেরও আছে ইউটিউবের চ্যানেলে। আর শাড়ি দেখাতে দেখাতে বলি, আপনারা যদি ইউটিউবের কোনো পুরনো চ্যানেল থেকেও যদি কোনো শাড়ি বুক করেন, একটু টাইম দেবেন, যদি মেটেরিয়াল পাই, এখন তো মেটেরিয়াল পাওয়াটাই একটু অসুবিধা হচ্ছে, কারণ ট্রেন এখনও খোলেনি, এই সমস্ত কতগুলো প্রবলেম হচ্ছে, যদি মেটেরিয়াল পাই মোটামুটি 2-3টে, একদম খুব গত বছরের এপিসোড বললে একটু অসুবিধা হয়, কিন্তু কাছাকাছি এপিসোড থেকে যদি আপনারা বুক করেন, শাড়ি থাকলে তো সঙ্গে সঙ্গে দিয়ে দেবো, যদি না থাকে তাহলে বানিয়ে দেবো। আচ্ছা, এই শাড়িটা আমার নিজের পরেছিলাম, এই শাড়িটার খুব ডিম্যান্ড হয়েছিল, তাই জন্য আমি আবার করেছি। এটা একটা দেখুন লাল কাঁথার পার বসিয়েছি দুপাশে পট্টি দিয়ে, আর এই যে সাদা সাদা যেগুলো দেখছেন এগুলো মেশিনে করা, এই বুটিগুলো মেশিনে করা, এই সাদাগুলো হ্যান্ড পেন্ট করা, এটার মধ্যে অনেক রকম মিক্স ম্যাচ করা। এইখানটা কাঁথা করা আছে, দুটো পট্টি বসানো আছে, এটা মেশিনে ফুল করা রয়েছে, এইটা আপনার হ্যান্ড পেন্ট করা রয়েছে, এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে। এটার আমি কয়েকটা কালার দেখাবো, এইটার আপনার দাম হচ্ছে
এটা আট নম্বর শাড়ি, এটার দাম হচ্ছে 2650। এটা আমি পরেছিলাম, এই কালারটা খুব সুন্দর লাগে, এই কালারটা ভীষণ সুন্দর লাগে, এইটা ভীষণ ফেস্টিভ মুড এনে দেয়। এটা হচ্ছে 2650। এটার ব্লাউজটা আমি একটু অন্যরকম করে দিয়েছি, ইয়েলো কালারের ব্লাউজটা যাবে, আর হাতা এরকম কাঁথার পট্টি পড়বে, হাতা এরকম কাঁথার পট্টি পড়বে, আর ইয়েলো কালারের ব্লাউজ যাবে। এটার দাম আছে 2650। এটাও আমার খুব বিখ্যাত শাড়ি। এটার আর একটা দাম, আর একটা কালার আসছে দেখাচ্ছি আমি, পিঙ্ক কালার। এটাতেও দেখুন, ওটাতে আমি ভেতরে পুটি করেছিলাম, এটাতে আমি কাঁথার পার বসিয়েছি, ব্ল্যাক পিঙ্কের সঙ্গে ব্ল্যাক খুব ভালো যায়, এটাতে আমি কাঁথার পার বসিয়েছি এবং কাঁথা দিয়ে একটা প্যাচ করেছি, তিনটে প্যাচ করেছি, এই সরি প্যাচ করেছি, সারা বডিতেই কাঁথাটা দিয়েই প্যাচ করেছি এবং পাশে এরকমভাবে এরকম জিগজ্যাগ জিগজ্যাগ করা রয়েছে। হ্যাঁ, এই জিগজ্যাগটা কিন্তু মেশিনে, মানে মেশিন আছে, হ্যান্ড আছে, সব আছে এটার মধ্যে। কাঁথা দিয়ে প্যাচ করা রয়েছে, তা এই সরি পার করা রয়েছে দুটো দুদিকে, এইভাবে কাঁথা দিয়ে দুদিকে পার করা রয়েছে শাড়িটাতে। আঁচলটা ধরে দেখাই, এখানটাতে প্যাচ করা রয়েছে এবং হ্যান্ড পেন্টিং করা রয়েছে শাড়িটা। অল ওভার শাড়িটা এইরকমভাবেই যাবে। এটার দামও আছে 2650। যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে আপনারা বুক করুন। যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রোগ্রাম ভালো লাগছে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। আমি বিভিন্ন ধরনের শাড়ি দেখাবো, এবং এখন আমার কলকাতা এবং কলকাতা, এটার ব্লাউজ পিসটা হচ্ছে এটা, এখন আমার কলকাতা এবং একদম কটন ইয়েলোর ব্লাউজ হাতে এরকম পট্টি করা আছে। কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী এলাকায় সিওডি ফেসিলিটি আছে, এবং বাইরে হোম ডেলিভারি এই কুরিয়ারের মারফতে নিতে হবে, কিন্তু আমার সিওডি আর শিপিং চার্জ এখন ফ্রি আছে। এবার হচ্ছে লাস্ট শাড়ি, দশ নম্বর শাড়িতে চলে এলাম। লাস্ট শাড়িটা হচ্ছে, বললাম আমি সেমই শাড়ি তিনটে দেখাবো, এটাও একটা নেভি ব্লু কালারের রেশম চেক, এই কালারটাও কিন্তু খুব সুন্দর লাগে রেশম চেকে। এটার ওপর আমি হোয়াইট দিয়ে দেখুন করেছি, ভালো লাগছে, খুব গর্জাস লাগছে, আমার তো মনে হচ্ছে বেশ গর্জাস লাগছে, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এইভাবে যাচ্ছে শাড়িটা, পাড় গেছে, এইভাবে প্যাচ গেছে, এবং প্যাচের চারপাশ দিয়ে একটা আলপনার মতো করে একটা হ্যান্ড পেন্ট গেছে, এটা কিন্তু হ্যান্ড পেন্ট, হ্যান্ড পেন্ট গেছে। এই হলো শাড়িটা, শাড়ি না পরলে না শাড়ির গেট আপটা ঠিক বোঝা যায় না, শাড়ি পরলেই শাড়ির গেট আপটা বোঝা যায়। এটার ব্লাউজ পিসটা হচ্ছে এইরকম, এটা পিঙ্ক কালারের ব্লাউজ পিস, হাতে এরকম পার যাচ্ছে। এটার দামও আছে 2650, এটার দামও আছে 2650। খুব শিগগিরই আবার আসবো, আপনারা আমার যেরকম পাশে ছিলেন সেরকম আশা করি আবার আপনাদের পাশে পাবো। একটুখানি বেল আইকনটা সাবস্ক্রাইব করে একটু বেল আইকনটা প্রেস করে দিন, যারা যারা করেছেন তাদের তো ধন্যবাদ জানাচ্ছি, একটু শেয়ার করে দিন বন্ধুদের মধ্যে। আবার আমি খুব শিগগির আসছি, এবার আমি বাপ্তা স্পেশাল এপিসোড নিয়ে আসবো, তসর বাপ্তা, তসর বাপ্তা আপনারা খুব দেখতে চেয়েছেন, আমার কিছু তসর বাপ্তা রেডি হয়েছে, আমি কিছু তসর বাপ্তা এপিসোড মানে তসর বাপ্তা নিয়ে আসবো খুব শিগগিরই, আবার দেখা হবে। আর যাওয়ার আগে আমি সিটিভিএন এর শিডিউলটা একটু জানিয়ে দিই, সেটা হচ্ছে যে প্রত্যেক মাসের সেকেন্ড আর ফোর্থ মানডে দুপুর 12:30টায় আমাকে সিটিভিএন এর চ্যানেলে দেখতে পাবেন, সেখান থেকেও আপনারা বুক করতে পারেন, ইউটিউব চ্যানেল থেকেও বুক করতে পারেন, এবং পুরনো কোনো চ্যানেল প্রোগ্রাম থেকেও বুক করতে পারেন, শাড়ি থাকলে অবশ্যই পাবেন, আর না থাকলে তার আশেপাশে শাড়ি আমি পাঠাতে পারবো, সেটা একটুখানি কোঅপারেট করে নেবেন। আপনারা করছেন, আপনারা আমার সাথে আছেন, এই জেনে খুব ভালো লাগছে। আর কথা বাড়াবো না, এবার যাই, আবার দেখা হবে, নমস্কার।